আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক আমি আব্দুল কামিম পিস লাইব্রেরি বলছি দর্শক আজকে আমি আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি মূলত আজকের ভিডিওটি অলৌকিক ব্যাপার ধরা যেতে পারে বা এরকম মনে হতে পারে তার কারণ হচ্ছে সাধারণভাবে আমরা জানি যে একটা মানুষের যদি হার্ট ব্লক হয় কিংবা যদি হার্ট অ্যাটাক হয় তাহলে সাধারণভাবে অ্যালোপ্যাথি বিশেষ করে যারা চিকিৎসা করেন হ্যাঁ সারা জীবন ভোর সেই অ্যালোপ্যাথি মেডিসিন খেতে হয় এটা বিশেষ করে আমরা সবাই জানি যে কোনো ব্যক্তি যদি একবার হার্ট অ্যাটাক হয় অথবা হার্ট যদি ব্লকেজ হয়ে যায় হ্যাঁ তাহলে সারা জীবন পর্যন্ত ওষুধ তাকে খেতে হয় সে আর এই ওষুধ থেকে মুক্তি পায় না তো বিশেষ করে আজকে আপনাদের সামনে আমি মন একজন পেশেন্টকে উপস্থিত করেছি যিনি হচ্ছেন হার্ট অ্যাটাক পেশেন্ট এটা শুধু মৌখিকভাবে দাবি নয় বরং এটা প্রমাণিত যা রিপোর্ট আমি আপনাদেরকে দেখাবো এবং আমাদের কাছে চিকিৎসা করিয়ে মাত্র পঁচিশ দিনে তিনি সম্পূর্ণ হার্ট অ্যাটাকের যে পরবর্তী যে স্টেজ স্টেপগুলো এবং স্টেপগুলো আলহামদুলিল্লাহ সে পুরোপুরি সে ভালো হয়ে গেছে এবং তার প্রমাণ আমি আপনাদের সামনে দেব ইনশাল্লাহ তো প্রথমেই আমি যে বিষয়টা মানে স্পষ্ট করতে চাইছি সেটা হচ্ছে যে আমরা যে চিকিৎসা করি সেটা হচ্ছে এটা হচ্ছে মূলত লাইফ স্টাইল বিশেষ করে এই লাইফ স্টাইলের মাধ্যমে হার্ট অ্যাটাকের মতো সমস্যা হার্ট ব্লকেজের মতো সমস্যা এটা খুব সহজেই ভালো হতে পারে এটা খুব সহজেই ভালো হতে পারে একদম জ্বর থেকে গোড়া থেকে এটা আগেকার মতো সেম আগেকার মতোই একদম সম্পূর্ণ ভালো হতে পারে তো বিশেষ করে এটা আমাদের শুধু মুখের দাবি নয় এটা প্রমাণিত সত্য এর আগে বহু প্রমাণ হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে এবং আলহামদুলিল্লাহ বিশেষ করে আজকে আমাদের কাছে এটা প্রমাণিত আপনাদের সামনে আমরা তুলে ধরছি তো বিশেষ করে আমাদের আপনাদের সামনে যে আমি আমাদের একজন পেশেন্টকে উপস্থিত করেছি হ্যাঁ বিশেষ করে ওনার সঙ্গে কথা কথোপকথন আমরা করব এবং ওনার প্রথমে আমরা নাম জানবো এবং ওনার অ্যাড্রেসটা আমরা জানবো তারপরে ইনশাল্লাহ আমি যে বিষয়গুলো জিজ্ঞাসা করবো উনি তখন বলবেন তো প্রথমে দর্শকদের সামনে আপনার নাম এবং পরিচয়টা জানালে ভালো হয় আমার নাম হচ্ছে মোরসালিম শেখ বাড়ি গাজীনগর আচ্ছা তাহলে ওনার নামটা হচ্ছে মোরসালিম শেখ এবং ওনার বাড়িটা হচ্ছে গাজীনগর আচ্ছা তোমার যে হার্ট অ্যাটাকের যে সমস্যাটা হয়েছিল এটা কত কখন হয়েছিল এটা হার্টের সমস্যাটা মানে কিভাবে হলো হঠাৎ মধ্যে বুকে লাগা আচ্ছা বুকে লাগা দেয় বুকে লাগা দে ছবি তুলতে গেলাম ছবি তুললে তুললে দেখতে ডাক্তার বলছে হার্টো মানে কি রকম ভয় ঘটনাটা কি মানে কিভাবে শুরু হলো হার্ট কিভাবে শুরু হলো হঠাৎ মাংস মাংস ভাত খেয়ে ব্যথা আচ্ছা

আপনি দেখবেন বিষয়টা হ্যাঁ যে ওনার হার্ট অ্যাটাকের যে প্রমাণটা দেখেন যে ওনার কি অবস্থা হয়েছিল যে কি অবস্থা দেখেন এটা যারা মেডিকেল সম্পর্কে যারা নলেজ রাখে বা যারা ডাক্তার আছে আমাদের যারা ভিডিও যারা দেখছেন ডাক্তার বা মেডিকেল স্টুডেন্ট হ্যাঁ যারা দেখছেন তারা অবশ্যই সহজে বুঝতে পারবেন যে তার হার্ট অ্যাটাক হয়েছিল কিনা হ্যাঁ এটা হচ্ছে তার প্রমাণ আমি আরও বিশেষ করে প্রমাণ দেখাচ্ছি এটা হচ্ছে একটা সবচেয়ে মেন প্রমাণ তারপরে ওনার দেখেন হাটের এই দেখেন এটা একটা মানে দেখেন এখানে কি অবস্থা এগুলো আপনি দেখে রাখেন তারপরে আপনাকে আমি পরবর্তী দেখাচ্ছি আমি হ্যাঁ তো প্রিয় দর্শক বিশেষ করে ওনার যখন হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাক হওয়ার পরে বিভিন্ন জায়গাতে যে ওনারা উনি মানে গিয়েছিলেন এবং সেখান থেকে টেস্ট ফেস্ট করার পরে এবং ওষুধ দিয়েছিল ডাক্তাররা ওষুধ দেওয়ার ওষুধ দেওয়ার পরে মানে সাময়িক এমার্জেন্সি আহ সেখান থেকে উনি ওষুধ মানে খেয়েছিলেন আর কি তারপরে আমাদের কাছে কয়দিন পরে চিকিৎসা করতে আসা হয়েছিল ওই সাত আট দিন পরে দিন পরে তাহলে ডাক্তার যে ওষুধ সমস্ত কিছু দিল ওইখান থেকে তারপরে ডাক্তার কিছু বলেছিল কি বলেছিল ডাক্তার ডাক্তার বললে গেলাম তো কলকাতায় গেলাম তো হঠাৎ বলছে না তার আগে আমি বলি এখানকার ডাক্তার কি এরকম কিছু বলেছিল হায়াতে হ্যাঁ 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 হায়াতে বলছে কি আপনাকে ভর্তি করবো হার্ট হয়ে গেছে তো আমি ভর্তি হয়নি ভর্তি হয়নি ওষুধ লিয়া বাড়ি চলে এসেছিলাম আচ্ছা তো তারপরে যখন সাত আট দিন পরে আমাদের কাছে যখন চিকিৎসার জন্য আসলো তখন আমরা ওনাকে কিছু লাইফস্টাইলের স্টাইলের জন্য কিছু নিয়ম নীতি বললাম এবং আমাদের কিছু খাবার দিলাম ন্যাচারাল কিছু খাবার দেওয়া হয়েছে কিছু সাপ্লিমেন্ট ওনাকে দেওয়া হয়েছিল তো উনি এই সাপ্লিমেন্ট মানে ইউজ করতে থাকে হ্যাঁ পঁচিশ দিন মতো তাই তো নাকি পঁচিশ দিন মতো মানে হার্ট অ্যাটাক থেকে পঁচিশ দিন মতো নাকি আমাদের সাপ্লিমেন্ট ইউজ করা তোমার কি মানে আমাদের ওষুধ পঁচিশ দিন খাওয়া মানে আমাদের সিস্টেমে পঁচিশ দিন মতন চলেছে আর কি মানে এক মাসেরও কম তো মাত্র পঁচিশ দিন চলাতে তারপরে ওনাদের একটা ইয়ে হলো যে আমি একবার কলকাতা গিয়ে দেখে আসি হ্যাঁ যে কলকাতাতে গিয়ে আমার প্রস্তুতিটা কি আছে কেমন কি সুবিধা অসুবিধা তো আমি ওনাকে বলেছিলাম যে আমাদের এখানে যদি ধৈর্য সহকারে যদি নিয়মগুলো ভালোভাবে মানা যায় ইনশাআল্লাহ এটা সম্পূর্ণভাবে ভালো হওয়া সম্ভব হ্যাঁ যেরকমভাবে একটা সুস্থ মানুষ থাকে সেরকমভাবে ভালো হয়ে যাওয়া সম্ভব সারা জীবন হার্টের ওষুধ খেতে হবে না কারণ যারাই হার্ট অ্যাটাকের মতন সমস্যায় ডুবেছে কিংবা হয়তো হার্ট ব্লকেজ হয়েছে হ্যাঁ তারা কিন্তু সারা জীবন ওষুধ খাচ্ছে হ্যাঁ এখন পর্যন্ত খাচ্ছে কিন্তু আমি বলেছিলাম যে আমাদের এই সিস্টেম যদি ফলো করে চলো ইনশাআল্লাহ এটা অল্প কয়েকদিনের মধ্যে কিছু দিনের মধ্যে বিশেষ করে আমরা তিন মাস সাধারণত আমরা বলে থাকি আর কি হ্যাঁ তো নিয়ম যদি কেউ ভালো করে পালন করে তাহলে এক মাসেও সেটা ভালো হওয়া সম্ভব তো উনি পঁচিশ দিন পরে গেলেন মানে টেস্ট করানোর জন্য তাই তো উদ্দেশ্যে কলকাতা ওই যে যে মনে করে আচ্ছা দেখি দেখে আসি কলকাতার রিপোর্টটা মানে কিরকম কি অবস্থা একটু বড় ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি আচ্ছা তারপরে বড় ডাক্তারের কাছে যখন গেল হ্যাঁ তখন ওনার পরীক্ষা নিরীক্ষা করলো হ্যাঁ তারপরে ডাক্তার তো মানে অবাক ডাক্তার তো বিশ্বাস করতেই পারছে না হ্যাঁ প্রথমে ও আগে রিপোর্টটা দেখেন তারপরে ডাক্তারের সঙ্গে কি কথা হয়েছে ডাক্তার কি বলেছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখেন ওনার মানে রিপোর্টটা ওখান থেকে করেছে হ্যাঁ যারা ডাক্তার তারা বুঝতে পারবেন অবশ্যই এটা সাধারণ মানুষরা বুঝতে পারবেন না হ্যাঁ এখানে কোথায় গিয়েছিলেন উনি হ্যাঁ তার জন্য এটা আপনারা দেখতে পাচ্ছেন হুম আচ্ছা তো ডাক্তারের কাছে যখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার কি বললো ওনার রিয়াকশনটা আমি একটু মানে বিশেষ করে দর্শকদের সঙ্গে শেয়ার করতে বলছি বলছে কি তো আপনাকে তো হার্ট হয়নি হার্টে তো মই সামনে ধরেছে আচ্ছা তো ও আমাকে বলছে কি কোন ডাক্তার কাছে দেখাল আমি ও ডাক্তার কাছে তো মোবাইল নাম্বার লে যান আমি না স্যার মোবাইল নাম্বার লে যাও না আচ্ছা আমি বললাম না কি ও জায়গায় আরো একটা ওষুধ খেয়েছি দে ওই করে করে ডাক্তার উনি বিশ্বাস করতেই পারছেন না মানে 25 দিন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ মানে যে রেজাল্ট এসেছে ওনার এখানে ডাক্তার বিশ্বাস করতেই পারছে না যে এটা এটা হার্ট অ্যাটাকই হয়নি কি বলছে ফাঁকি করেছে না কি বলছে ফাঁকি করেছে ওরা ফাঁকি করে করেছে মানে ওরা বলছে এরকম রিপোর্ট নিজে থেকে তৈরি করে দিয়ে ফাঁকি পাদি ওরা করেছে সুতরাং এর হার্ট অ্যাটাকই হয়নি কেন ডাক্তার এ কথা বলল তার কারণটা আমি বলছি প্রথম বিষয় যে ডাক্তার যে কলকাতার যে বড় ডাক্তার উনি বিশ্বাস করতে পারলেন না শেষ পর্যন্ত এরকম না যে উনি হয়তো প্রথমে বিশ্বাস করেনি পরবর্তীতে বিশ্বাস করেছে আসলে উনি বিশ্বাস এখন পর্যন্ত করতে এখন পর্যন্ত করেনি এখন পর্যন্ত বিশ্বাস করতে পারেননি কেন করতে পারেন তার কারণ আছে প্রথম বিষয় হচ্ছে প্রিয় দর্শক আপনাদের সামনে আমি আগে বলেছি যে ভিডিওটি একটি অলৌকিক ভিডিওর মতো আপনাদেরকে লাগবে আপনারা আশ্চর্য হয়ে যাবে এটা কখনো হয় হার্টের রুগী ভালো হয়ে যাবে এটা কি কখনো হয় এটা আপনারা বলবেন আমি জানি বিশেষ করে সাধারণভাবে যখন কোনো একজন ব্যক্তির হার্ট ব্লকেজ হয়ে যায় নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ব্লকেজ হয়ে যায় হ্যাঁ তখন যদি কারো ধরা পড়ে তখন তাকে সারা জীবন ওষুধ খেতে হয় এমনকি যদি কোনো ব্যক্তি যদি হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে তো কোনো মাপই নাই মাপ নাই সারা জীবন ওষুধ খেতে হবে সুতরাং অ্যালোপ্যাথি ডাক্তার এটা জানেই না যে আসলে এটা পুরোপুরি ভালো হওয়া সম্ভব এটা তারা জানে না মানে তারা যেভাবে দেখে এসছে সেই হিসেবে তারা মানে বলছে বা বুঝছে আর কি সেই বিষয়টা যার কারণে ওই বিশ্বাস করতেই পারেন এটা কি করে সম্ভব যে একটা পেশেন্ট তার হার্ট অ্যাটাক হবে ওই এক মাস আর এক মাস পরে তার আবার সম্পূর্ণভাবে মানে এখন ভালো হয়ে যাবে তার কোনো সমস্যাই থাকবে না এটা কি করে হতে পারে এটা হতে পারে না হ্যাঁ এটা হচ্ছে তার দৃষ্টিকোণ থেকে ভেবেছে ফলে তিনি এটা বিশ্বাস করতে পারেননি কিন্তু ইনি তো আর বিষয়টাকে খুলেও বলেননি যে আসলে আমি ওখানেই শুধু চিকিৎসা করালাম না বরঞ্চ আমি অন্যভাবে আমি লাইফ স্টাইল করে আমাকে কিছু ন্যাচারাল খাবার কিছু সাপ্লিমেন্ট মাধ্যমে যে এটা পুরোপুরি যে এটা ভালো হওয়া সম্ভব এই জায়গা থেকেও আমি চিকিৎসা করাছি এটা কিন্তু উনি বলেননি ঠিক আছে উনি হয়তো বিশ্বাস করতেন না করতেন সেটা আলাদা ব্যাপার ছিল কিন্তু যেহেতু ওনাকে বলাও হয়নি তো প্রিয় দর্শক বিশেষ করে আপনারা যে বুঝতে পারলেন যে এই যে হার্টের মতো সমস্যা যেটা হার্ট অ্যাটাক হয়ে গেছে অলরেডি যারা আমি অনেক পেশেন্ট দেখেছি আপনি কয়েকদিন আগে একটা পেশেন্ট এসেছিল আপনার মালদা থেকে তার মানে হার্ট হার্টের সমস্যা আছে তো বেশ কয়েক বছর থেকে সম্ভবত দু তিন থেকে না কত দিন থেকে বলে এখন পর্যন্ত ওষুধ খেয়ে যাচ্ছে তো আমাদের এই ঘটনা শুনে উনি খুবই মানে খুশি হলেন হ্যাঁ ওনার ওই সমস্যা আছে আর কি তো বিশেষ করে প্রিয় দর্শক বিশেষ করে আজকে যারা হার্ট অ্যাটাকের পেশেন্ট অথবা যারা হয়তো ব্লকেজ হয়ে গেছে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কোনোটা কোনটা হয়তো হানড্রেড পার্সেন্টও ব্লকের কাছাকাছি চলে গেছে এরকমও যাদের আছে তাদের চিন্তার দিন শেষ আলহামদুলিল্লাহ তাদেরকে আর চিন্তা করার ব্যাপার নয় ইনশাআল্লাহ আমাদের এখানে যদি ভালোভাবে কেউ নিয়ম মানে ইনশাআল্লাহ এক মাস এসেই করবে এখন আর একটা বিষয় জেনে নেব যে যখন হার্ট অ্যাটাক যখন হয়েছিল তখন যে হাঁটা হাঁটি করতে যে তার মানে হিস নিয়েছিল সে এখন বর্তমানে কিভাবে এটা যে আমাদের মানে আমাদের মানে রিপোর্ট ছাড়াই রেজাল্ট কিভাবে যে একটা মানুষ স্বাভাবিকভাবে যখন হাঁটা চলা করবে তখন হিস ফিস হিস যে করবে এবং ভালো হওয়ার একটা সুস্থ মানুষে হিস করবে না তো আগে তুমি কি রকম বলো হাঁটতে গিয়ে হাঁটতে গিয়ে হিস ফিস হিস ফিস করতে গেলে স্বাভাবিক হাঁটতে গেলে আচ্ছা আচ্ছা ছাদে ওঠা নামা করতাম তাও হিস ফিস করতাম এখন কোন আচ্ছা উঠছে হাঁটছে কোন হিসো দশক বিশেষ করে আমাদের এই যে চিকিৎসার পরে পরে উনি এখন ছাদে উঠছে বলছে আমি হ্যাঁ পড়াচ্ছি মানে ভালো স্পিডে হাঁটছি নাকি ভালো স্পিডে হাঁটছে তারপরে এখন আর হিসপিস উঠে না তো প্রিয় দর্শক এর চাইতে বড় প্রমাণ আর কি হতে পারে আপনার মেশিন লাগবে না বিশেষ করে একটা হার্টের রুগী হার্টের রুগী কেমন পজিশনে আছে কেমন আছে সে এটার জন্য কোনো মেশিনের প্রয়োজন নেই সরাসরি একটা দেখবেন যে একটা মানুষ হাঁটতে গিয়ে সে হিসপিস হিসপিস করছে ছাদে উঠতে গিয়ে হিসপিস হিসপিস করছে আর এখন সেই রুগীটাই আমাদের কাছে চিকিৎসা করে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ এখন সে ছাদে উঠতে পারে এখন সে দড়িয়ে হাঁটতে পারে তারপরে তার কোনো সমস্যা হয় না তার হিসপিসি কোনো ওঠে না তাই তো নাকি হ্যাঁ তো প্রিয় দর্শক তুমি তো জোরে জোরে সব রকম ভাবে ট্রাই করে দেখেছো ছাদে ফাঁদে উঠে দেখেছো নাকি সব রকম ডোলে পানি মানি সব নিয়ে উঠে যায় প্রিয় দর্শক উঠতে পারতো না প্রিয় দর্শক মানে ডোলে পানি করে নিয়ে ছাদে উঠে যাচ্ছে তারপরে তার হিসপিসে উঠছে না হ্যাঁ তাহলে বুঝতে পারেন যে তার রেজাল্টটা কী আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ বিশেষ করে যারা এই ধরনের হার্টের প্রবলেমে ভুগছেন হ্যাঁ তাদের জন্য খুব সির খবর যে আপনাদের সারা জীবনে আর ওষুধ খেতে হবে না আর আপনাদেরকে ব্লকেজ খোলার জন্য আপনাকে রিংটিং হাটে পড়তে হবে না ইনশাআল্লাহ আপনারা এখানে চিকিৎসা সুচিকিৎসার মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভালো হতে পারবেন তবে একটা বিষয় আমি আপনাদেরকে জেনে জানিয়ে রাখি প্রথম বিষয় যেটা হচ্ছে যেহেতু আমরা হার্ট অ্যাটাক এর পরবর্তীতে যে আমরা চিকিৎসা করি আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো হয়ে গিয়েছেন এই ভাইও যেমন ভালো হয়েছেন তো একটা বিষয় আপনাদের কোনো ব্যক্তির যদি হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাক হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কাছে নিয়ে আসবেন না এটা আমি বলে দিই আপনাদের কাছে যে আপনি কি করবেন হার্ট অ্যাটাক যদি কোনো ব্যক্তির হয় তো আপনি তাকে হসপিটালে নিয়ে যাবেন বা নার্সিং নার্সিংহোমে নিয়ে যাবেন তার এমার্জেন্সি যে ব্যবস্থা সেটা আপনি করবেন এমার্জেন্সি ব্যবস্থা করবেন এবং সেখানে সে ওষুধ খাবে তারপরে আমাদের কাছে চিকিৎসা করাতে আসবে ওষুধ খেতে খেতে আরেকটা বিষয় আমি বলে রাখি অনেকেই করে যে আমি তো যেহেতু ওখানে চিকিৎসা করার যাব তো ওষুধগুলো শেষ হোক হ্যাঁ এ শেষ হওয়ার পরে তখন ওখানে গিয়ে চিকিৎসা করব এই ভুলটা এ করতে যাচ্ছিলেন আর কি তারপরে আমি বললাম যে না তোমাকে ওষুধ খেতে খেতে এখানে আসতে হবে কারণ আমাদের চিকিৎসাতে ওষুধ একবারে প্রথমে বন্ধ হয়ে যাবে এমনটি বিষয় নয় বরঞ্চ ওষুধ চলবে এবং আমাদের সিস্টেমে চলবে তারপরে আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যাবে ওষুধটা হ্যাঁ তো এটা প্রায় মানুষ ভুল করে আর কি যে ওষুধ যখন আগে খেয়ে নিই তারপরে তো ওখানে যাচ্ছি তারপরে আমার এ এই এরকম কেউ করবেন না আর হার্ট অ্যাটাক হয়েছে এই মুহূর্তে আমাদের কাছে নিয়ে আসবেন না কারণ ওই মুহূর্তে আমরা চিকিৎসা আপনাদেরকে দিতে পারবো না ওই আমরা নিতে পারবো না ঠিক আছে তাহলে কি করবেন আপনারা হার্ট অ্যাটাক যখন হবে তখন আপনারা এমার্জেন্সি হসপিটালে বা নার্সিং নার্সিংহোমে নিয়ে যাবেন যেখানে এমার্জেন্সি ব্যবস্থা আছে সেই জায়গাতে নিয়ে গিয়ে হ্যাঁ এমার্জেন্সিটাকে কাটাবেন তারপরে ওষুধ পানি যা কিছু দেবে সেগুলো আপনারা নিয়মিত খাবেন তারপরে এখান থেকে চিরমুক্তি হওয়ার জন্য একেবারে জ্বর থেকে ভালো হওয়ার জন্য তখন আমাদের কাছে এসে পরবর্তী চিকিৎসা করাবেন প্রিয় দর্শক হয়তো আপনারা এখন মনে মনে ভাবছেন যে এটা কোথায় আমাদের অ্যাড্রেস জানা দরকার তো আমাদেরকে আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস আমাদের ঠিকানা হচ্ছে এটা হচ্ছে মুর্শিদাবাদ এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা এবং মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকা এবং ধুলিয়ানের মধ্যে এটা হচ্ছে চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার আমাদের লোকেশন হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার এই পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে আলহামদুলিল্লাহ এগুলো চিকিৎসা হচ্ছে এবং আপনি এই ঠিকানায় আসবেন তবে জেনে রাখবেন আমাদের শুক্রবারের দিন বন্ধ থাকে আমাদের ডায়াবেটিস সেন্টার শুক্রবার বন্ধ থাকে এবং শুক্রবার বদে প্রতিদিন খোলা থাকে সকাল ছটা থেকে মানে স্টার্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ হ্যাঁ সারাদিন মানে চলে রুগী থাকা পর্যন্ত তো প্রিয় দর্শক বিশেষ করে আপনাদেরকে আশা করি ইনফরমেশনটি একটি নতুন একটি কৌতূহল জাগিয়েছে এই ভিডিওটি আপনাদেরকে ব্যাপক ব্যাপক শেয়ার করার প্রয়োজন কারণ প্রচুর মানুষ এই সমস্যার মধ্যে মানে ভুগছে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা আমাদের বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি লাইক করে দেবেন এবং মানুষের কাছে জানিয়ে দেন যে বিশেষ করে হার্টের যে সারা জীবন ওষুধ খাওয়ার যে সমস্যা হার্টের যে সারা জীবন ওষুধ খাওয়ার যে ফিতনা এখান থেকে মানুষ বাঁচার একটা সহজ সম আল্লাহ আল্লা তালা আমাদের মাধ্যমে বের করে দিয়েছেন এবং মানুষের মানুষ উপকৃত হচ্ছে আমাদের মাধ্যম দিয়ে আল্লাহ সুবাহন তালা যেন মানুষকে এই যে উপকার মানুষের কল্যাণে যে আমরা কাজগুলো করছি আলহামদুলিল্লাহ সুহান তাল্লাহ আমাদেরকে যাতে করা তফিদান করেন এবং আপনারা যাতে বিশেষ করে এই ঔষধ থেকে বাঁচার জন্য সারা জীবন ওষুধ থেকে বাঁচার জন্য যাতে অবশ্যই আমাদের চিকিৎসা নিয়ে আপনারা যাতে সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেন কারণ সুস্থতা হচ্ছে আল্লাহ সুবুর রহমাতাল্লাহার একটি নিয়ামত এই নিয়ামতটা অবশ্যই আপনাকে হেফাজত করতে হবে তো আল্লাহ সুবাহ রহমতালা আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক